বাংলাদেশ নেভিতে সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নেভি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। বাংলাদেশ নেভি তার বহরের সাবমেরিন সংযোজনের মাধ্যমে ত্রিমাত্রিক নেভি হিসেবে আত্মপ্রকাশ করে। বন্ধুরা, আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছিল মায়ানমার তাদের বহরে সাবমেরিন সংযুক্ত করতে পারে। মায়ানমারের উদ্যোগটি ছিল বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করার পূর্বের, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশ মায়ানমারের আগেই চীন থেকে তাদের সাবমেরিন ক্রয় করে দক্ষিণ এশিয়ায় একটি হইচই ফেলে দেয়। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে বহুদিন ধরেই বলা হয়েছে বাংলাদেশ নেভিকে একটি ত্রিমাত্রিক নেভি হিসেবে গড়ে তোলা হবে, আর তার জন্য যা যা প্রয়োজন তাই করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ নৌবাহিনীকে আমরা যদি একটি ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের কন্টিনেন্টাল সেলফে যে সকল খনিজ সম্পদ এবং প্রাণী সম্পদ রয়েছে সেগুলো আমরা ভোগ করতে পারবো না। আর বর্তমান সময়ে দেশের স্থল সম্পদ আস্তে আস্তে চরমভাবে ফুরিয়ে আসছে। বাংলাদেশের স্থলভাগে এখনও পর্যন্ত যতগুলো গ্যাসকূপ আবিষ্কৃত হয়েছে, একটি গবেষণায় দেখা গেছে 12 থেকে 14 বছর পর এই গ্যাসকূপগুলো থেকে গ্যাস উত্তোলন করা আর সম্ভব হবে না। বন্ধুরা, এটি একটি উদাহরণ মাত্র। খনিজ সম্পদ হিসেবে স্থলভাগের যে সকল সীমিত খনিজ সম্পদ রয়েছে সেগুলো দেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই অবশ্যই আমাদের জ্বালানি চাহিদা মেটানোর জন্য, বিশেষ করে খনিজ এবং প্রাণীর চাহিদা পূরণের জন্য সমুদ্রের কোনো বিকল্প নেই। সামুদ্রিক খনিজ পদার্থ ব্যবহারের মাধ্যমে একটি দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে যেতে পারে। তাই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি রয়েছে সমুদ্রের হাতে। সামুদ্রিক সম্পদ যদি আমরা যথেষ্টভাবে ব্যবহার করতে পারি এবং সঠিকভাবে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশ 2041 সালের মধ্যে যে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশের টার্গেট নির্ধারণ করেছে, অতি সহজেই বাংলাদেশ সেখানে পৌঁছে যেতে পারবে তার সামুদ্রিক সম্পদগুলি ব্যবহারের মাধ্যমে। বন্ধুরা, এখানে আমি সামান্য কয়েকটি বিষয় তুলে ধরলাম, কিন্তু সামুদ্রিক সম্পদের প্রায়োগিক বাস্তবতা আরও অনেক বেশি। আর এই সামুদ্রিক সম্পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, এর নিরাপত্তা বিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্পদের গুরুত্ব আপনারা বুঝতে চাইলে এই মুহূর্তে ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের দিকে নজর দিতে পারেন। সামুদ্রিক সম্পদের উত্তোলন নিয়ে তুরস্কের সাথে গ্রিসের এই মুহূর্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে, কিন্তু তারপরও তুরস্ক গ্রিসের আপত্তি তোয়াক্কা না করে ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরে তার রিগুলো স্থাপন করেছে এবং সেখানে সে খনিজ সম্পদের জন্য অনুসন্ধান চালিয়েছে। আর এ ব্যাপারে গ্রিসকে সাপোর্ট দিচ্ছে ফ্রান্স, মিশর, ইসরায়েল প্রভৃতি দেশগুলো। তারাও চায় কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরের খনিজ সম্পদের অধিকার। সুতরাং বুঝতেই পারছেন, বর্তমানে মহাসমুদ্রের খনিজ সম্পদের অধিকার নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। তাই বাংলাদেশেরও তার বহিঃসোপানের খনিজ সম্পদ এবং প্রাণী সম্পদ যদি রক্ষা করতে হয়, তার নৌবাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন ভারতের মতো জোয়ানবাদী দেশকে মোকাবেলা করা যায়। আপনারা জেনে থাকবেন, ভারত ইতিমধ্যেই বাংলাদেশের কন্টিনেন্টাল সেলফের অধিকারের উপর আপত্তি উত্থাপন করেছে জাতিসংঘে। তার মানে হচ্ছে বাংলাদেশের কন্টিনেন্টাল সেলফের নিচে যে সকল খনিজ এবং প্রাণী সম্পদ রয়েছে তার উপরে নজর রয়েছে ভারতের। আর এক্ষেত্রে আমরা কী করতে পারি? এখানে আমাদের প্রথম করণীয় হচ্ছে নৌবাহিনীকে ব্লু ওয়াটার নৌবাহিনী হিসেবে গড়ে তোলা, যেন ভারতের যে কোনো আক্রমণ বাংলাদেশ প্রতিহত করে প্রতি আক্রমণে যেতে পারে। আর অন্যটি হচ্ছে কূটনৈতিক উপায় এবং জাতিসংঘের মাধ্যমে দেনদবার করে বাংলাদেশের মহীসুপানের স্বীকৃতি সঠিকভাবে আদায় করা। আর একটি দেশের নৌবাহিনীকে ব্লু ওয়াটার নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে চাইলে যে ফ্যাক্টরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো আপনার থাকতে হবে একজাক অ্যাটাক সাবমেরিনের বহর, যেটি গভীর সমুদ্রে মাছ ধরা শিকারীর মতো শত্রুর যুদ্ধজাহাজগুলোকে শিকার করবে। আর এর বাইরে থাকতে হবে বিমানবাহী রণতরী, তার সাথে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার যদি বিমানবাহী রণতরী নাও থাকে, বিমানবাহী রণতরীর বিকল্প হিসেবে থাকতে পারে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা হেলিকপ্টার ক্যারিয়ার অথবা অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক। এগুলো আপনাকে বিমানবাহী রণতরীর বিকল্প হিসেবে কাজ করতে সহায়তা করবে। বন্ধুরা, গভীর সমুদ্রে বিমানবাহী রণতরীর বিকল্প হিসেবে হেলিকপ্টার ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর সাম্প্রতিক সময়ে যে সকল শর্ট ল্যান্ডিং এয়ারক্রাফ্টগুলো তৈরি হয়েছে, যদি আপনি সেগুলো সংগ্রহ করতে পারেন, তাহলে এই হেলিকপ্টার ক্যারিয়ারকেই আপনি গভীর সমুদ্রে বিমানবাহী রণতরী হিসেবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের এমন আর্থিক সক্ষমতা নেই যে সে বিমানবাহী রণতরী ক্রয় করতে পারে। তাই বাংলাদেশ যেটি করবে সেটি হচ্ছে হেলিকপ্টার ক্যারিয়ার অথবা ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক অথবা অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক ক্রয় করতে পারে। এগুলোর মাধ্যমে সে সৈন্য থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক, অ্যাম্ফিবিয়াস ব্যাটল ট্যাঙ্ক এবং হেলিকপ্টার এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবে। যুদ্ধকালীন সময়ে এটি মুভমেন্টে যেমন তাকে সহায়তা করবে, তেমনি আক্রমণের কাজেও এটি ব্যবহার করতে পারবে। বন্ধুরা, হেলিকপ্টার গানশিপ থেকে শুরু করে এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
এবং অন্যান্য অ্যামিউনিশন সিস্টেম, রাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজনের মাধ্যমে এটিকে এমনভাবে গড়ে তোলা সম্ভব যেন এটি গভীর সমুদ্রে অপারেশন পরিচালনা করতে সক্ষম হয় এবং শত্রুর যে কোনো আক্রমণকে প্রতিহত করার জন্য যথেষ্ট কাজ দেয়। আর সেদিকে মনোযোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করার জন্য মন স্থির করে ফেলছে। আর এক্ষেত্রে বাংলাদেশ দুটি দেশকে অপশন হিসেবে বেছে নিতে পারে। এর একটি হচ্ছে চীন, অন্যটি হচ্ছে তুরস্ক। বন্ধুরা, চীন এবং তুরস্ক উভয়ের নিজস্ব হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। অতীতের ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারব বাংলাদেশের নৌবাহিনীর সামর্থ্য উন্নয়নের ক্ষেত্রে চীনের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, নেপাল ফ্রিগেট থেকে শুরু করে সাবমেরিন, কর্ভেট, এলপিসি প্রভৃতি চীন থেকে বাংলাদেশ আমদানি করেছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ নৌবাহিনীর 85% নেভি শিপ চীন থেকে আমদানিকৃত এবং এর ফিটিংগুলো, বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে অন্যান্য সমরাস্ত্র, তাও চীন থেকে আমদানিকৃত। তাই সেই সূত্র ধরে বলতে পারি চীনের একটি বিধ্বংসী এবং উচ্চ প্রযুক্তির ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক হল Type 071 ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক। বাংলাদেশ যদি এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকটি ক্রয় করতে পারে তাহলে এটিকে সে হেলিকপ্টার ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়া এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, এটিকে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, হেলিকপ্টার ক্যারিয়ার এবং প্রয়োজন বোধে উচ্চ পর্যায়ের ফ্রিগেট হিসেবে ব্যবহার করা সম্ভব। বন্ধুরা, এটি একটি মাল্টিটাস্ক অ্যাসল্ট শিপ হিসেবে স্বীকৃত। বাংলাদেশ যদি এর 1 থেকে 2টি সংগ্রহ করতে পারে তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বঙ্গোপসাগরের বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধুনিক প্রযুক্তির জাহাজের মালিক হবে এবং পার্শ্ববর্তী যে কোনো দেশের আক্রমণ, বিশেষ করে জওয়ানবাদী ভারতের আক্রমণ, নীল সমুদ্র সীমায় ভারতের যে কোনো আগ্রাসন রুখে দেওয়া বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সম্ভব হবে। বন্ধুরা, এই ধরনের যুদ্ধজাহাজ যদি আপনার নেভিতে থাকে তাহলে সেই দেশের নেভির মনোবল অনেকটা বেড়ে যায়। আর বঙ্গোপসাগরের অংশে ভারতের মোট মোতায়েনকৃত নৌশক্তি বাংলাদেশের মোতায়েনকৃত নৌশক্তির চেয়ে অনেক কম হয়ে যাবে তখন, আর তখন এই অঞ্চলে বাংলাদেশের নৌশক্তি বা বাংলাদেশের নৌবাহিনী রাজত্ব করবে। ভারত মোটামুটি চাপে থাকবে বাংলাদেশের এই ত্রিমাত্রিক বিধ্বংসী নৌবাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে। বন্ধুরা, অবশ্যই আপনাদের এই Type 071 হেলিকপ্টার ক্যারিয়ার বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ সম্পর্কে জানতে ইচ্ছা করছে। অবশ্যই এ ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ যদি এই অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপটি বা হেলিকপ্টার ক্যারিয়ারটি সংগ্রহ করে তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশের নৌবাহিনী, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা এই উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার ক্যারিয়ার Type 071 এর আদ্যোপান্ত একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দ্য Type 071 ইজ এ ক্লাস অফ চাইনিজ অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক শিপ ইন সার্ভিস উইথ দ্য পিপলস লিবারেশন আর্মি নেভি। Type 071 হেলিকপ্টার ক্যারিয়ারটি পিপলস লিবারেশন আর্মি নেভিকে বড় রকমের ক্যাপাবিলিটিস এবং ফ্লেক্সিবিলিটি প্রদান করেছে, যেটি তাদের অন্য সকল ল্যান্ডিং শিপগুলোতে ছিল না। বন্ধুরা, এর বিল্ডার্স গ্রুপ হচ্ছে হংডু জংহু শিপ বিল্ডিং লিমিটেড, অপারেটর হচ্ছে পিপলস লিবারেশন আর্মি এবং রয়্যাল থাই আর্মি এর 3টি ইউনিট অর্ডার দিয়েছে। 2007 সালে এটি সার্ভিসে আসে। বর্তমানে এর 2টি ইউনিট তৈরি করা হচ্ছে, ইতিমধ্যে কমপ্লিট হয়েছে 6টি। এর টাইপ হচ্ছে অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক বা হেলিকপ্টার ক্যারিয়ার। এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 25,000 টন। বন্ধুরা, বুঝতে পারছেন একে একটি ছোটোখাটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বললেও ভুল হবে না। এর লেন্থ হচ্ছে 210 মিটার, এর বিম হচ্ছে 28 মিটার, এর ড্রাফ্ট 7 মিটার, স্পিড 25 নট বা 46 কিলোমিটার পার আওয়ার, এর রেঞ্জ হচ্ছে 10,000 নটিক্যাল মাইল বা 19,000 কিলোমিটার। বোটস ল্যান্ডেড ক্রাফ্ট ক্যারিয়ার। বন্ধুরা, এতে রয়েছে 4টি Type 7-6 ইয়াজু ক্লাস LCAC, আর একই সাথে 600-800 জন সৈন্য পরিবহন করতে সক্ষম। JBD-05 অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, JBD-05 অ্যাম্ফিবিয়াস IFV সহ আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম বহন করতে পারে। অস্ত্র হিসেবে এই জাহাজে আছে 1টি AK-176 76 মিলিমিটার গান, 4টি AK-630 30 মিলিমিটার ক্লোজ ইন উইপেন সিস্টেম, 4টি 18 টিউব বিশিষ্ট 7-6 4 ডিকয় বা স্যাপস লঞ্চার, একই সাথে প্রয়োজনে 4টি মেশিন গান বহন করতে পারে। আর এই জাহাজে 4টি বড় সাইজের JH সুপার ফ্যালন হেলিকপ্টার বহন করতে পারে, এছাড়া মিডিয়াম সাইজের 6টি হেলিকপ্টার বহন করতে পারে। বাংলাদেশ নৌবাহিনী এই জাহাজ কিনলে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী জাহাজের অধিকারী হবে তা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড চীনের কাছ থেকে এরকম একটি Type 071
ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের অর্ডার দিয়েছে। বন্ধুরা, পরবর্তীতে থাইল্যান্ড আরও দুটি এই ধরনের টাইপ 071 হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করবে। বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এই ধরনের হেলিকপ্টার ক্যারিয়ার যদি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ নৌবাহিনী? আর ভারত যেহেতু কুদৃষ্টি দিয়েছে বাংলাদেশের কন্টিনেন্টাল সেলফের প্রতি, তাই বাংলাদেশকে দ্রুততম সময়ের মধ্যে তার হেলিকপ্টার ক্যারিয়ারটি ক্রয় করা উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমরা তথ্যগত গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে সঠিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আমাদের সেই চেষ্টাটি সার্থকতায় পরিগণিত হয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।